মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বহু বিবাহ বিরোধী পদক্ষেপক ভেঙুচালি বিজেপির জনপ্রতিনিধির বহু বিবাহ রোধ করবলে মুখ্যমন্ত্রী উচ্চস্তরীয় কমিটি গঠনের ঘোষণা করেছিল নিজের সরকারের বর্ষপূর্তির দিনট বহু বিবাহ বন্ধর উপর আমি আজি গধূলি বা রাতেপা কমিটি গঠন করে দিব কমিটিখনে তিনি মাহর ভিতর আমাক রিপোর্ট দিব আর রিপোর্ট দিলে মই ভাবো যে বিফোর 2024 আমি এই কামটো করিব পারি আর সেই দিনটোতেই দ্বিতীয় বিবাহর পরিকল্পনা বিজেপির জনপ্রতিনিধি শ্রবণ তেরেঙ্গার কার্বি স্বায়ত্তশাসিত পরিষদের দেওপানী সমষ্টির পারিষদ শ্রবণ তেরেঙ্গা তিনিটা সন্তানের পিতৃ পত্নী আর সন্তান থাকা সত্ত্বেও এই শ্রবণ তেরেঙ্গাই দীর্ঘদিন ধরে সম্পর্ক রক্ষা করে আহিছে এইগী মহিলার সুতরাং বর্তমান এটি সন্তানের মাতৃ মহিলাগী দীর্ঘদিনে এই কথা গোপনে রাখি মহিলাগীক নিজের পরিয়াল আর সমাজের আঁতরাই রাখিছিল শ্রবণ তেরেঙ্গাই কিন্তু শেহতাক মহিলাগীর ভাতৃয়ে শ্রবণ তেরেঙ্গার কুকীর্তির বিষয়ে অবগত হয়ে কাক চাপিল আরক্ষীর এই মোর ভনীটো হল ছোৱালী মানুহ শ্রবণ তেরেঙ্গা হল বিয়া পতা তার তিনটা লড়া আছে বলে মানে শুনেছ মানে হয় হি ইমান দিন লুকাই থাকে কিয় লুকাই থব ইমান দিন যদি হি লৈছে তেতিয়া ভাল কথা আর আমার ডিমান্ড আছে যে হি যেতিয়া লৈছে হি ভাল ধরনের রাখব লাগে ছোৱালীজনী শাস্তি পাব নালাগে কোনোবা দিন হি মানে অবহেলা করব নালাগে মান্তি হয়েছে যে মই অহা বুধবার দিনাখন 10 তারিখত কটমিজ করে দিম বলে বিজেপির জনপ্রতিনিধি কার্বিয়াংলঙর সিএম তুলিরাম রঙাহর অতি ঘনিষ্ঠ শ্রবণ তেরেঙ্গাই এই খবর পাইয়েই আরক্ষীক দিলে এটা বিশেষ উত্তর বর্তমানলৈ অবৈধ সম্পর্ক রক্ষা করে অহা তথা ডিসেম্বরত মাতৃত্বর বোঝা লাভ করা মহিলাগীক পত্নীর মর্যাদা দিব শ্রবণ তেরেঙ্গাই দ্বিতীয় বিবাহর বাবে দিন ধার্য হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় বর্ষপূর্তির দিন 10 মে 2023 কিন্তু 10 মে দ্বিতীয় বিবাহ কার্যকরী করব নয় শ্রবণ তেরেঙ্গাই আর এইবার তেলেঙ্গার বিরুদ্ধে প্রতারণার গোচর দিবলে কার্বিয়াংলঙর বরপথার থানাত কুলাত তেলেঙ্গা আর নিজের প্রেমর চিনাকি সন্তান লই হাজির হল মহিলাগী আমার ভালপা 8 বছর হয়েছে তারপর আমি বিয়া পাতিম বলিয়ে তাই হি মোক লৈ গৈছিলে তারপর এতিয়া হেৰি হেয়া সন্তান হল ডিসেম্বর 1 তারিখ দিনাখন আর এতিয়া মই হেৰি মানে গোপনে আছিলো ইমান দিন হেৰি করা নাছিলে মোক সমাজের আগত আজি এই থানাত আহি পলাইনি মই হেৰি কৈছো যে মোক সমাজের আগত বা আইনের আগত মোক স্বীকার করব লাগে বলে ইতিমধ্যে তেলেঙ্গার এই কুকীর্তি ফাদিল হয়েছিল ND24-ত তাৎক্ষণিকভাবে শ্রবণ তেলেঙ্গাক দলের পর নিলম্বন রাজ্যিক বিজেপির ইফালে বহু বিবাহর বিরুদ্ধে পদক্ষেপ লবলে গই প্রথমেই বিজেপি জনপ্রতিনিধির কুকার্য ফাদিল হওয়ার মুখ্যমন্ত্রীক কটাক্ষ বিরোধী দল AIUDFর বিজেপির নেতা দেখুন বিজেপির কাউন্সিলর কার্বিয়াংলঙত বিজেপির ডেভেলপমেন্ট কাউন্সিলর কাউন্সিলর জনপ্রতিনিধি হয় সেজন দেখুন দুজন বিয়া পাতিছে গতি বিজেপি নিজের ঘরের খবর লোক বিজেপির বহুত নেতায় এইবিল কাম করে আছে যার কারণে হয়তো তেখেতকলে ভাবিছে এনেকা একটা আইন আনব কারণ তেলেঙ্গা গ্রেপ্তারের দাবি আর পরিষদীয় সদস্য পদ কর্তনের দাবি আদিবাসী ছাত্র সন্থার এনে এখন এজন ব্যক্তিক কেতিয়াও জনপ্রতিনিধি হিসাবে আমি স্বীকার করব নোৱাৰো শ্রবণ তেলেঙ্গা অতি শীঘ্রে গ্রেপ্তার করব লাগে আর ইয়াক জেলতে ভরাব লাগে ওয়াইফ থাকুতে নিজের 3টা সন্তান থাকার পিছতো তেও বেলেগর লগত ইলিগালি রিলেশন রাখি এটা আমি গম পাইছো যে এটা বেবিও হয়েছে এগ্রিমেন্ট করিলে যে 10 তারিখে কোর্ট ম্যারেজ করিম বলে কিন্তু সেটো নকৰি MSC টো কাটিবই লাগিব আর আমার এই সমাজের প্রায় ইয়াক মানে বহিষ্কার করব লাগিব বোকাজনের পর কল্যাণ বরবরুয়ার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।